বাবাইয়ের বাবা যদি অকালে এরকম ভাবে, আরে তিনি করতে পারেনি তো কি হয়েছে? তুমি তো আছো, তুমি তোমার স্বামীর যে কাজ করতে পারিনি সেই কাজ করবে। হাতে যখন টাকাগুলো এসে যাবে তখন দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে জীবনটা ভালোভাবে উপভোগ করো, আমার টাকাটা না আজকেই দরকার। আজ? কত টাকা? 25,000। আপাতত বিলুকে 25,000 টাকাটা দিলে ও শান্ত হয়ে যাবে। আমি তোমার সব কথায় রাজি, আমি সব করব। পরে যদি চোখ উল্টে দাও? আমি তোমাকে কথা দিচ্ছি দিদি, আমি তোমাকে কথা দিচ্ছি। তাছাড়া আমি আমার বাড়ি ছেড়ে কোথায় পালাবো বলো? ঠিক আছে, তোমার কথায় আমি না হয় টাকাটা জোগাড় করে দেব। সবাই তো একই কথা বলে ডক্টর, এর আগে যেখানে যেখানে টেস্ট করিয়েছি সবাই একটাই কথা বলেছে যে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কিসের? মানুষই প্রকৃতিই বলো আর ঈশ্বরই বলো, সময়ের আগে কিন্তু কিচ্ছু হয় না। সমস্ত কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, আমরা শুধু চেষ্টা করতে পারি। আমি তোমাকে অবশ্যই ফলের আশা না করে চেষ্টা করতে বলছি না। আমি কি তাহলে আশা রাখতে পারি? আশা কেন রাখবে না, আশাটুকুই তো সব। আমি ট্রাস্টের সঙ্গে কথা বলেছিলাম, ওরা তোমার দিদিকে অ্যাডমিট করতে এগ্রি করেছে। তাই? থ্যাংক ইউ ম্যাম। আমার মেয়ে একটা সন্তান, তাও ঠাকুর তুমি তো জানো ছেলে ছেলে করে পাগল। এই হচ্ছে ডাক্তার ঝাঁসির প্রেসক্রিপশন। কি করে যে এটাকে ভুলে এলাম! যাক বাবা, এখন তো পাওয়া গেছে, আর কোনো সমস্যা নেই। মা, ও হচ্ছে দেবী, ভারী মিষ্টি মেয়ে। থাকতাম মা, আগের দিন যখন মানবের পার্সটা হারিয়ে গেছিল ওই তো খুঁজে এনে দিল। এতটুকুনি বয়সে চাকরি করবে? আসলে দাদার একার রোজগারে সংসার চলছে না, তাই। দেবী ছোট হলে কি হবে মা, ওর দায়িত্ববোধটা কিন্তু অনেকটাই বেশি। আজ তাহলে উঠি। খুব ভালো লাগলো দেবী তোমার সঙ্গে আলাপ হয়ে, সময় পেলেই এখানে চলে এসো। তুমি বড্ড সিম্পল, একটু সাজানো কেন বলো তো? সাজতে আমার ভালো লাগে না। দেখি বাহ কি মিষ্টি লাগছে দেখো তো, এবার থেকে একটু আধটু সাজবে। ওকে একটা নতুন টিপ দে। নতুন টিপের পাতা এখন আবার কোথা থেকে আনবো মা, থাক না। আজ তাহলে আসি। এসো, আসি বাসি মা। তোর আক্কেলটা কি বলতো? তুই একটা বিয়ে হলা মেয়ে, তোর কপালে টিপটা একটা অবিবাহিত মেয়ের কপালে পরিয়ে দিলি? এসব সতীন হলে তবেই তাকে পড়ায়। মা, তোমার এই কুসংস্কার গুলো না তোমার কাছেই রাখো। মানব শুধু আমার, কি ভাবলে তুমি? টিপ পরিয়ে দিয়েছি বলে নিজের স্বামীকেও ভাগ করে নেবো?